ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা একাদশ নির্বাচনের লক্ষ্যে হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ দলের সিনিয়র খেলোয়াড়রা। উইকেটে থিতু হতে পারেননি কেউ। আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা। তবে সিনিয়রদের ব্যর্থতার দিনে দায়িত্বশীল ইনিংস খেলেছেন ইয়াসির আলী আব্বি। দলের হয়ে সর্বোচ্চ 61 রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে বল হাতে ভেলকি দেখিয়েছেন তাইজুল ইসলাম। প্রস্তুতি ম্যাচে শিকার করেন 4 উইকেট। টসে জিতে প্রথমে ব্যাট করে তামিমের দল 42 ওভারে সবকটি উইকেট হারিয়ে 206 রান সংগ্রহ করেন। অধিনায়ক তামিম মাত্র 2 রানে হাসান মাহমুদের ওভারে সাজ ঘরে ফেরেন। তবে আউট হয়ে ড্রেসিং রুমে না গিয়ে ইনডোরের দিকে যান তামিম। টাইগার ক্যাপ্টেন বুঝতে পেরেছেন নিজেকে আরও শান দিতে হবে, ইংলিশদের বিপক্ষে জ্বলে উঠতে আরও কঠিন অনুশীলনের প্রয়োজন। তামিম ফেরার পর লিটন কুমার দাস বড় ইনিংস খেলার আভাস দিলেও 36 রানে থেমে যায় তার ইনিংস। আরেক সিনিয়র মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে মাত্র 6 রান। ঋষাদের বলে মিরাজ আউট হন 19 রান করে, জাকির হোসেন 8, আফিফ 19, নাসুম আউট হন গোল্ডেন ডাক মেরে। তবে সিনিয়রদের ব্যর্থতার দিনে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে লড়াকু বুঝিয়ে এনে দেন ইয়াসির আলী রাব্বি। 61 রান করে আউট হন রাব্বি। 29 রানের ইনিংস খেলার পথে রাব্বিকে ভালো সঙ্গ দেন আমিনুল ইসলাম বিপ্লব। এবাদত হোসেন 8 ও রেজাউর রহমান রাজা করেন 3 রান। তামিমের দলের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর দলের বোলাররা বেশ ভালোই করেছেন। টেস্ট স্পেশালিস্ট খ্যাত তাইজুল ইসলাম যে কেবল টেস্টের বোলার নয় সেটা প্রস্তুতি ম্যাচে আবারও প্রমাণ করলেন। 9 বল ঘুরিয়ে 24 রান খরচ করে তাইজুল শিকার করেন 4 উইকেট। এদিন যেন তাইজুল আরও একটা বার্তা দিয়ে গেলেন, ওয়ানডে স্কোয়াডে তাকে জায়গা দিয়ে ভুল করেননি নির্বাচকরা। মূল ম্যাচেও এমন পারফরমেন্স করতে পারলে টেস্টের মতো ওয়ানডে স্কোয়াডেও পাকাপোক্ত হবে তাইজুলের স্থান। তাইজুলের দিনে প্রেসার হাসান মাহমুদ 3, লেগ স্পিনার রিশাদ হোসেন 2, বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী তানবুর ইসলাম 1 উইকেট শিকার করেন। ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে দলের নির্ভরযোগ্য সিনিয়রদের ব্যাটারদের এমন ব্যর্থতা কিছুটা শঙ্কা তৈরি করবে। তবে প্রস্তুতি ম্যাচ যেমন হোক ঘরের মাঠে মূল লড়াইয়ে জেগে উঠবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা সকলের। হোসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।